হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে বিকেলবেলা সন্ধ্যা লাগবে লাগবে ভাব আমরা রেডি হয়ে গেছি যাব হচ্ছে রাসের মেলায় তো আমাদের এখানে শান্তিপুরের রাস শুরু হয়ে গেছে তো শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত সবাই জানো আর আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে একদম রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি দেখো অনেকটা মানে সন্ধ্যা লাগবে লাগবে ভাব তো এখন থেকে সমস্ত লাইট ফাইট লাগিয়ে দিয়েছে দেখো রাস্তায় তো মানে পাঁচটা পোনে পাঁচটার দিকে আমরা বেরিয়েছি তো তখন থেকেই মানে সমস্ত লাইট লাগিয়ে দিয়েছে ভাবছিলাম লাইট দেখতে পারবো না কিন্তু বেরিয়ে দেখি লাইট লাগিয়ে দিয়েছে তো প্রথমেই বেরিয়ে একটা দেখো প্যান্ডেল দেখে নিলাম আমি ভাবছিলাম এটা একটা প্যান্ডেল না আমি বাড়ি ভেবে চলে যাচ্ছিলাম কিন্তু না বললো যে এটা একটা প্যান্ডেল খুব সুন্দর করেছে পুরোনো বাড়ি আর এর ভেতরটা করেছে একটা ঠাকুর দেখো ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে আর নিচে একটা ঠাকুরের যে আসল যে মূর্তিটা হয় সেটা তো মানে নিচেই মানে আলাদা করে পুজো করা হয় আর ভেতরে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল দেখো আমাদের এখানে মানে ঠাকুর আর প্যান্ডেল দুটোই খুব সুন্দর সুন্দর হয় তো চলো তোমরা দেখতে থাকো তো চলে আসলাম পরের আর একটা প্যান্ডেলে এটা করেছিল মানে ভেলভেট টাইপের মনে হচ্ছিলো পুরো ঘাস মানে সবুজ ঘাসে মোড়ানো প্যান্ডেলটা তো দেখতে খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা বাইরে ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দরই লাগছিল আর এটার ভেতরেও ঠাকুরটাও খুব সুন্দর করেছিল দেখো মূর্তিগুলো সত্যি অসাধারণ আর দেখতে খুবই সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল তারপরে আবার বেরিয়ে পড়েছি দেখো আর সন্ধ্যা প্রায় লেগে গেছে তো লাইটিংও পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে আর এই প্যান্ডেলটা দেখো পুরো লাইটিংয়ে ভর্তি তো চলে আসলাম আর বাবু আমার কোলে কোলেই ঘুরছে আর ভেতরে ঢুকে পড়লাম এখানে করেছে এই যে গীতার যে সারাংশটা হয় তো গীতার ওটা করেছিল ওই প্যান্ডেলটায় তার পাশেই রাস্তায় এই যে একটা ভোলানাথ তো এখানেই প্রতি বছরই এই বড় একটা ভোলানাথই করে আর এখানে ব্যান্ড পার্টি মানে সব কিছুর আয়োজন করেছে খুব সুন্দর মানে আর মিউজিকগুলো তো আমি তোমাদের দিতে পারছি না কেননা কপিরাইটের ভয় আছে তো কপিরাইটের ভয়ে আমি মিউজিকগুলো দিতে পারছি না তো তাই জন্যই মানে মিউজিক থাকলে আরও বেশি মানে বুঝতে পারতে কতটা সুন্দর লাগছিল আওয়াজগুলো আর কি তো পাশে চলে আসলাম আর একটা প্যান্ডেলে আর এখানে উঠছি পাহাড়ের ওপরে আর কি তো দেখো এখানে মানে বাঁশের এই ধরে ধরে অনেকটা পাহাড় মতো করা আছে মানে উঁচুতে উঠতে হচ্ছে আর এখানে উপরে উঠতে উঠতে অনেকগুলো মূর্তি করা আছে দেখো এই মূর্তিগুলো খুব ভাল লাগছিল আর দেখো উপর থেকে দেখাচ্ছি নিচটাও পুরো ঘাস ঘাস মনে হচ্ছে কিন্তু এইগুলো ঘাস না জানো তো এইগুলো হচ্ছে কি তৈরি করেছে ওরা কিছু একটা কাপড় টাইপের দিয়ে এগুলো তৈরি করেছে মনে হচ্ছে পুরোটায় ঘাসে মোড়ানো তো দেখো এরকম করে করে কতটা উপরে উঠে গেছি আমরা বাস ধরে ধরে আর বাবুকে যতই বলছি একটু নামতে ও কিন্তু নাম ছিল না ও আমার কোলেতেই ছিল তো একজনে মিষ্টি বিক্রি করছে একজনে ওই যে দেখালাম এই যে ফুল মালাটালা এইসব বিক্রি করছে তারপরে দেখো অনেকটা মানে আসার পরে বাবুকে বললাম একটু নামতে তো ওই যে বাঁশের রেলিংগুলো ছিল ওগুলো দিয়ে ও ধরে ধরে নামছিল তারপরে নিচে নেমে পড়লাম নিচেই নেমে যে আসল মূর্তিটা এই যে লক্ষ্মী নারায়ণের মূর্তিটা করেছে খুব সুন্দর তারপরে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখতে আর আমাদের শান্তিপুরে প্রচুর প্রচুর রাশের প্যান্ডেল হয় সারা রাত দেখলেও ফুরাবে না তো চলো দেখি কতটা কীরকম দেখতে পারি যে একটা প্যান্ডেলের এখানে চলে আসলাম এখানে করেছে পুরোটাই পেপার কাগজ দিয়ে করেছে তো পেপার কাগজ দিয়ে যে দেখতে পাচ্ছ নৌকা পাল দাঁড় এসব তৈরি করেছে আর কি নৌকার প্যান্ডেল এটা করেছে বাইরের দিকটায় আর ভেতরটাও অনেক সুন্দর করেছে অনেক মানে ফুল টুল দিয়ে সাজানো খুব সুন্দর করেছে তো পুরোপুরি এটা দেখাতে পারছি না আমি তোমাদের কেন পুরোটা দেখালে তো ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে তাই না তো পুরোটা দেখাতে পারছি না এটা হচ্ছে বাইরের দিকটা বাইরের দিকটাতে দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে চলে আসলাম পাশে আরেকটা প্যান্ডেলে তো এখানে করেছে দেখতেই পাচ্ছ গমের শীষ ভুট্টা হিং মটর এইসব দিয়ে মানে সর্ষে দিয়ে প্রতিমা নির্মাণ করেছে এখানে লেখা আছে দেখো এই মূর্তিটা খুব সুন্দর লাগছিল গমের শীষ হিং এইসব দিয়ে তৈরি করেছে তো এর পরে চলে আসলাম আর একটা মানে প্যান্ডেলে তো এখানে কী দিয়ে তৈরি করেছে বলতে এটা করেছে হচ্ছে কি বেলন বেলনের লেখা আছে এখানে বুলেনের বুলেনের প্রতিমা তো বুলেনগুলো একটা জড়ি টাইপের হয় তো ওটা দিয়েই তৈরি করেছিল তো পাশে চলে আসলাম আমাদের ছোট গ্রাম একটা গ্রামের স্নারি মতো করেছে আমাদের ছোটো গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই প্রাণ মাঠ ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বা যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে তো এটা দেখে আমার এই ছড়াটার কথা মনে পড়ে গেল তো ভেতরে ঢুকে পড়েছি দেখো এখানে আছে এই যে এই মডেলিংগুলো করেছে খুব সুন্দর লাগছিল মূর্তিগুলো দেখতে চায়ের দোকান মুদিখানার দোকান তারপরেই আছে দেখো এই যে রান্না করছে খোকা দোলনায় ঘুমাচ্ছে এই রকম মূর্তি তৈরি করেছে আর কাছ থেকে দেখতে সত্যি অসাধারণ লাগছিল আর এই যে পাশেই দেখো বড়শি দিয়ে পুকুরে মাছ ধরছে তারপরে একটা খেজুর গাছের যে হাঁড়ি বাঁধা হয় না রসবেদে ওই হাঁড়িটা খুলছে খুব সুন্দর লাগছিল মূর্তিগুলো দেখতে দেখো তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে তারপরে আবার চলে আসলাম যে মূর্তিগুলো দেখতে খুব সত্যি মানে হচ্ছে সত্যি দেখছি একটা সিম মানে সত্যি সত্যি মানে গাছে উঠছে এরকম মনে হচ্ছে আর কি তারপরে এই যে পাঠশালায় বসে আছে পড়াশোনা করছে মাস্টারমশাই শেখাচ্ছে এই যে কান ধরে উড্বসও করিয়ে দিচ্ছে এইসব আর কি আর বাবু দেখেও এগুলো খুব আনন্দ পাচ্ছিল আর এই যে সবজি বিক্রি করছে কত রকমের সবজি নিয়ে বসে আছে আর বাবু তো দেখছিল সত্যি খুব আনন্দ করছিল ঠিক তার পাশেই আছে এই যে অনেক রকমের সিনারি করা অনেকটা এরিয়া নিয়ে এটা করা হয়েছিল পুরোটা ঘেরা করে করা হয়েছে আর মূর্তিগুলো দেখো এটা হচ্ছে বেতের যেই ঝুড়ি হয় ঝুড়ি ঝুড়ি নো মানে কুলো এইসব তৈরি করছিল আর কি আর এই যে আসল প্রতিমাটা এটা মা কালীর পুজো করে থাকেন ঠিক তার পাশে গেট থেকে বেরিয়ে আবার আঁকা ছিল এই যে এই সিনারিগুলো গ্রামের সিনারিগুলো একটা কাপড়ের মধ্যে কিন্তু এগুলো আঁকা তো এগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল তো আমরা দেখতে দেখতে লাস্টে বাইরে বেরিয়ে পড়েছি দেখো এইখানে যে আরও মূর্তি আছে এটা হচ্ছে গিয়ে বাবু কামারের দোকান তো এটাও খুব তো মূর্তিও ছিল আবার যে সিনারিগুলো হয় ওগুলোও ছিল দেখো এই যে এটা একটা মূর্তি তৈরি করা তো আমরা দেখতে দেখতে বাইরে বেরিয়ে আসছিলাম তো সব পাশে যে অনেকগুলো দাদা ভাই বসেছিলো বলছে এই চালের ওপরে কিন্তু একটা হনুমানও বসে আছে তো দেখি হ্যাঁ সত্যি চালের ওপরে একটা হনুমানও বসে আছে বসে বসে কলা খাচ্ছে তো বেরিয়ে পড়লাম ঠিক পাশে এটা হচ্ছে সেই যে তলায় মন্দির তো এই যে দেখো পাশে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই যে আমি প্রতি অমাবস্যায় পুজো দিতে আসি তলায় এটা হচ্ছে সেই মাঠেই করেছে এই প্যান্ডেলটা তো এখানেও প্রতি বছর সুন্দর সুন্দর প্যান্ডেল করে তো এইবার ভেতরে ঢুকছে না কেননা প্রচুর লাইন ভেতরে না ঢুকেই চলে আসলাম পরের প্যান্ডেল দেখতে তো এখানেও দেখো খুব সুন্দর করে প্যান্ডেলের ভেতরে কাজটা করেছে খুব ভালো লাগছিলো কিন্তু এই প্যান্ডেলটাই আমি ঢুকতে যাচ্ছিলাম না কেন বাইরেটা অত সুন্দর না কিন্তু ভেতরটা খুব সুন্দর আর মূর্তিটাও খুব সুন্দরই হয়েছিল প্রত্যেক মূর্তিই খুব সুন্দর হয় এখানে এমন কোনো মূর্তি নেই যে এই দেখে বলবো এই মূর্তিটা ভালো হয়নি প্রত্যেক মূর্তিই খুব সুন্দর সুন্দর হয় আর চলে আসলাম এই পাশেই মানে আরেকটা প্যান্ডেলে তো এখানে প্রচুর মাঠ জুড়ে লাইটিং করে আর এরকম করে প্যান্ডেল করেছে দু সাইড দিয়ে দেখো আর এটার ভেতরে করেছে এরকম সত্যি অসাধারণ লাগছিলো বিভিন্ন কারারে লাইটিং জ্বালিয়ে যে আর লাইটিংগুলো এক এক সময় এক এক লাইট জ্বলছিলো বেশ ভালো লাগছিল কেননা এই মানে এই যে প্যান্ডেলটা করেছে এই লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগছিল তারপরে আমরা বেরিয়ে আসলাম এই যে দেখো একটা পাশেই যে আরেকটা মন্দিরের ওখানে চলে আসলাম এখানে প্রচুর লাইন দাঁড়িয়ে তারপরে চলে আসলাম বাইরে থেকে এমন বিকট আওয়াজ হচ্ছিল না সেই যে ভূতের মিউজিকগুলো হয় ওটা দেওয়া ছিল তো তোমাদের যদি মিউজিকটা দিতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু দেওয়া দিতে পারলাম না তো এই যে ভূতের মানে দু একটা ইয়ে করেছিল আর কি মূর্তি করেছিল আর বিকট আওয়াজ দিয়েছিল। তারপরে এই দেখো কঙ্কাল ভূত এইসব তৈরি করেছিল আর ওই বিকট একটা আওয়াজ দিয়েছিল তো ওখানে দেখে তারপরে বেরিয়ে পড়লাম আসলাম একটুখানি ঘুগনি খেলাম তো ঘুগনি টুগনি খেয়ে তারপরে চলে আসলাম মেন দেখো এটা হচ্ছে গিয়ে অযোধ্যা রাম মন্দির তৈরি করেছে এটা হচ্ছে থানার মাঠ তো এখানে প্রতি বছর না বৃন্দাবনের একটা থিম করে প্যান্ডেল করে বৃন্দাবনের মানে কিছু একটু থাকে এখানে এখানে পপুলার হয়ে গেছে আর কি থানার মাঠ বললেই মানে বলে ওখানে তো যেতেই লাগবে মানে ওখানে প্রতি বছরে এত সুন্দর সুন্দর করে আর থানার মাঠে প্রচুর এরিয়া নিয়ে হয় দেখতেই তাই সামনে সামনেই একটা রাম মানে বড় করে একটা রামকে রামের মূর্তি রেখে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে মানে মেন মন্দিরটা অযোধ্যার যে মন্দিরটা আছে সেই মন্দিরটা তো আমরা বাইরে ঘুরে ঘুরে তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর বাবু যেহেতু বাস দেওয়া আছে এই বাসটা ধরে ধরে যাচ্ছিল সারাক্ষণ তো কোলে কোলেই ছিল যেহেতু আমরা বাইকে এসেছি অতটাও অসুবিধা হচ্ছিল না তো বাইকে আসার জন্য মানে অতটাও কোলে রাখতে হচ্ছিল না তারপরে আমরা ভেতরে ঢুকে পড়লাম দেখো ভেতরটা কি অসাধারণ লাগছিল যে আমার তো মনে হচ্ছিল আমি এখানেই যেন থেকে যাই খুব সুন্দর লাগছিল বিভিন্ন কালার দিয়ে তৈরি করা এখানে তো দেখো খুব মানে অযোধ্যার যেই রাজপ্রাসাদটা আর কি তো সেখানে দেখো তৈরি করেছে সীতা হরণের যেই ইয়েটা করেছে আর এখানে করেছে যে কুম্ভকর্ণের যে ঘুম ভাঙানোর সময় যেটা করছিলো আর কি তো ওইগুলোই মূর্তি তৈরি করেছে এরকম বড় বড় মূর্তি তৈরি করে এটা ফোনে ছোট মনে হচ্ছে কিন্তু এটা বিকট একটা জায়গা নিয়ে করা তারপরে দেখো এই যে সীতাকে মানে রাবণ যখন তুলে নিয়ে যায় তো সেটার একটা মূর্তি তৈরি করেছে আর এরও ভেতরে রয়েছে আরও অনেকটা এরিয়া নিয়ে এখানে এই যে নীল কালারের লাইটটা দিয়েছে তো এখানে অনেকক্ষণ ঘুরলাম এর ভেতরেও আছে অনেক রকমের মূর্তি করা আছে তো এখানে দেখো বাবু একটু নামলো আর এই যে একটা গরু আছে তো আর এখানে দাঁড়িয়ে বাবু একটা ছবি তুলে নিল তারপরে চলে আসলাম যে মেন যে ঠাকুরটা আর কি তো এই যে এই থানার মাঠের মূর্তিও মানে ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর হয় আর প্যান্ডেলও খুব সুন্দর হয় তারপরে বাবু বললে একটু নাগরদোলনায় উঠবে তো ওকে একটু নাগরদোলনায় উঠালাম ও খুব খুশি হয়েছিল। তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা আমাদের লাস্ট প্যান্ডেল তো আমরা দেখে বাড়ি চলে আসবো আর কি তো এর ভেতরটাও খুব সুন্দর লাগছিলো অসাধারণ লাগছিলো তবে আর বেশিক্ষণ দেখতে পারিনি আজকের মতো এইটুকুই তো তোমরা যদি আরও প্যান্ডেল আরও মূর্তি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি আরও দেখানোর চেষ্টা করব আমার কাছে আরও স্টকে কিছু আছে প্যান্ডেল আর মূর্তি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর জানলে আমি সত্যি খুব খুশি হব তো আজকের প্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে তো তোমরা যদি আরও প্যান্ডেল আর মূর্তি দেখতে চাও তো আমার কাছে যা আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকের মতো টাটা বাই বাই এখন আমরা বাড়ি চলে যাব গুড নাইট সকলকে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ